ভিউয়ার্স আসসালামু আলাইকুম, বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই সংবাদ শিরোনাম, সেমিফাইনালে জিতেছি ফাইনালেও জিতব জানাচ্ছে উবাইদুল কাদের। আরও জানিয়ে দিব তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে সেনা মোতায়েনছে লিগাল নোটিশ। আরও থাকছে নভেম্বরের প্রথমার্ধে তফসিল জানাচ্ছে ইসি সচিব। আরও থাকছে সাবেক প্রধানমন্ত্রী ক্যামেরন হচ্ছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী। আরও জানিয়ে দেব পিটার হার্সকে পেটানোর হুমকির মামলার আবেদন খারিজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এইবার বিস্তারিত। প্রতি ঘণ্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী উবাইদুল কাদের বলেছেন, রূপসাপারে খেলা হবে, সুন্দরবনে খেলা হবে, সারা বাংলায় খেলা হবে। এখন সেমিফাইনাল খেলা চলছে, এখানে আমরা জিতেছি। জানুয়ারিতে ফাইনাল খেলা হবে, সে খেলায় আমরা জিতব। সোমবার বিকেলে খুলনার জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। উবাইদুল কাদের আরও বলেন, আল্লাহ যার সঙ্গে থাকেন তাকে কোনো অপশক্তি হটাতে পারে না, শেখ হাসিনাকে কোনো অপশক্তি হটাতে পারবে না। তিনি আরও বলেন, 28 অক্টোবর তারিখে সরকার হটানোর জন্য বিএনপি সহ অপশক্তির সারা শেখ হাসিনা কাটিয়ে উঠেছেন। তারা বেশি তর্জন গর্জন করতে গিয়ে নিজেদের পতন ডেকে এনেছে। শেখ হাসিনার উপর আস্থা রাখুন, তিনি আমাদের সঙ্গে থাকবেন। এদিকে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশের জনগণের সম্পদ ও জনমালের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে সেনা মোতায়েনের জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সোমবার ন্যাশনাল লয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী জুন্নু প্রধান নির্বাচন কমিশনার সিএসসি এবং লিগ্যাল নোটিশ পাঠান। আইনজীবী এস এম জুলফিকার আলী জুল্লু লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। নোটিশে বলা হয়েছে, আমি এস এম জুলফিকার আলী জুন্নু সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একজন সদস্য এবং সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সমন্বয়ে গঠিত ন্যাশনাল লয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান। জনস্বার্থে আমরা আরজিএই যে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারে যে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অতি সম্প্রতি ঘোষণা করা হবে। অন্যদিকে দেখা যায় যে দেশের বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে অবরত হরতাল পালন করছে। বিভিন্ন রাস্তাঘাটে গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনাও প্রতিনিয়ত পরিকল্পিত হচ্ছে। বিভিন্ন মিল কারখানায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের দৃশ্য পরিলক্ষিত হচ্ছে। হরতাল অবরোধ চলাকালে বিভিন্ন লোকজন হামলার শিকার হয়, আহত নিহত হচ্ছে। এ অবস্থায় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশে ব্যাপক সহিংসতা হওয়ার আশঙ্কা হতে পারে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যক্ষ করে যাচ্ছেন। দেশের জনগণের জনমাল রক্ষায়, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে জনস্বার্থে স্থানীয় সরকারকে সহায়তা প্রদানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী মোতায়েন সেনা মোতায়েনের আবেদন জানাচ্ছি। অতএব লিগাল নোটিশ পাওয়ার একটি সুনির্দিষ্ট সময়ের মধ্যে দেশের জনগণের জনমাল রক্ষায় জনস্বার্থে সেনা মোতায়েনের জন্য বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানাচ্ছি, বিষয়টি অতি জরুরি। এদিকে নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, কমিশন বলেছেন নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে। প্রথমার্ধের দিন যেহেতু সামনে আছে তাই আপনারা অপেক্ষা করুন। সোমবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন ইসি সচিব। এই সময় পর্যবেক্ষণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে আমরা পত্রিকায় বিস্তারিত প্রকাশ করব। এদিকে নভেম্বরের প্রথমার্ধে বাকি আছে মাত্র 2 দিন। ইসি সচিবের মধ্যে অনুসারে বুধবার অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণার অথবা সম্ভাবনা আছে। ইসি সচিবের বক্তব্য অনুসারে বুধবার অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণার সম্ভাবনা আছে। এদিকে যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী চলে যাবেন বলে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এর মাধ্যমে দীর্ঘদিন পর আবারও সক্রিয় রাজনীতিতে ফিরতে চলেছেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের ডাইনিং স্ট্রিটের পক্ষ থেকে সোমবার ঘোষণা দেওয়া হয়েছে, মন্ত্রিসভার বৃহত্তর রাজ্যদলের অংশ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়েছে জুয়েলা বেকারম্যানকে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি, আর নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যোগ দেবেন ডেভিড ক্যামেরন। ব্রেক্সিট গণভোটে হেরে যাওয়ার পর 2016 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান ক্যামেরন, কিন্তু শোনা যায় 2018 সালে তিনি নাকি বন্ধুদের বলেছিলেন তিনি আবারও প্রথম সারির রাজনীতিতে ফিরতে চান, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে। এরপর থেকে ক্যামেরন খুব এমনই আলোচনায় ছিলেন, যদিও 2 বছর আগে একটি বেসরকারি সংস্থায় অর্থায়নের জন্য মন্ত্রীদের কাছে তদবির করে কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন তিনি। গ্রিলসিল ক্যাপিটালের নামে এই আর্থিক সেবা সংস্থাটি এখন দেউলিয়া। এরপর গত মাসে ঋষি সুনাকের সমালোচনা করে আবারও শিরোনামে উঠে আসেন।
এদিকে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসকে প্রকাশ্যে পেটানোর হুমকি দেওয়ার অভিযোগে চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মজিবুল হক চৌধুরী সহ সাতজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে ফারহানা শাকিলা সুমু চৌধুরীর আবেদনে এ মামলার আবেদন করেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টার এর প্রেসিডেন্ট এম এ কাশেম জারু। আদালত বাদীর জবানবন্দি নিয়ে মামলা দেওয়ার মতো কোনো উপাদান বা না থাকার আদালত বাদীর জবানবন্দি নিয়ে হামলা মামলারে আদালত বাদীর জবানবন্দি নিয়ে মামলা নেওয়ার মতো কোনো উপাদান না থাকায় তা খারিজ করে দেন আদালতের বেঞ্চ সহকারী রাকিব চৌধুরী বলেছেন মামলার আবেদনে বলা হয় গত 6 নভেম্বর বাঁশখালীর এক জনসভায় মফিজুল হক চৌধুরী সব আসামির উপস্থিতিতে এবং সহযোগিতায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দেন। তিনি পিটার হাসকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন এবং অশালীন বক্তব্য করেন যা 8 নভেম্বর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কেও কুরুচিপূর্ণ বক্তব্য করেছেন যা হাজার কোটি টাকার মানহানি শামিল বলে উল্লেখ করা হয়। মামলার আবেদনের অন্য আসামিরা হলেন চাম্পল ইউনিয়ন পরিষদের ইফতেকার উদ্দিন বাবু, সাজ্জাদ এহসান, ফরহাদ নাসির ও সাইফুল।